नमस्कार बंधुरा, कृषक बंधु प्रकल्पे खरीफ शस्यर जो आर्थिक सहाज्य और किछुदिन मध्य कृषक देर अकाउंटे सरसरि ट्रांसफार करा हबे। सेई मतो कृषक बंधु प्रकल्पे नानान सुखबर शोना जाच्छे। आपनारा देखेछेन नतून पुरनो समस्त आवेदनकारीदेर कृषक बंधु स्टेटासे परिवर्तन एसेछिलो, अर्थात आपनादेर ट्रांजेक्शन स्टेटासेर घर फाँका हये गेछिलो। टाका देवार समय जेहेतु एगिये एसेछे, सेई मतो कृषक बंधुते नतून नतून आपडेट आसते शुरू करेछे। तो चलुन आजकेर नतून आपडेटटी सम्पर्के आमरा जेने नेब। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, কৃষক বন্ধু সম্পর্কিত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং সেই সঙ্গে ভিডিওতে একটি লাইক করতেও ভুলবেন না। তো এই আপডেটটি সম্পর্কে ডিটেলসে যিনি আমার ফেসবুক পেজে এসএমএস করে জানিয়েছেন, জুলফিকার মোল্লা, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং সেই সঙ্গে বলে রাখি, উনি কিন্তু স্ক্রিনশট সমেত সমস্ত তথ্য আমাকে আমার ফেসবুক পেজে মেসেজ করে তা জানিয়েছেন। তো দেখুন, কৃষক বন্ধু সম্পর্কিত নতুন আপডেটটি দেখার জন্য আপনাকে আপনার ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ বারে এসে টাইপ করতে হবে কৃষক বন্ধু লিখে। কৃষক বন্ধু লিখে যখনই আপনি সার্চ করবেন তখনই আপনার কাছে দেখুন এই ধরনের একটা পেজ খুলে যাবে। এবং প্রথমে যে ওয়েবসাইটটি চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন, কৃষকবন্ধু.net, এখানেই আপনাকে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশানে আপনাকে ক্লিক করে নিতে হবে। এই অপশানে ক্লিক করে নেওয়ার পরে আপনার কাছে এই ধরনের একটা পেজ খুলে যাবে। এখানে আপনাকে আপনার ভোটার কার্ডের নম্বর দিয়ে দিতে হবে। আমি রোবট নই, এই চেকবক্সে চেক করে নিয়ে সার্চ করতে হবে। তো চলুন, আমি জুলফিকার মোল্লাবুর ভোটার আই কার্ডের নম্বরটা আপনাদের কাছেই দিয়ে দিচ্ছি। তো সেই জন্য আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব, আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, কারণ আমি স্কিপ করতে চাইছি না। স্কিপ করলে হয়তো আপনাদের সন্দেহ হতে পারে আমি কোনো ভুল তথ্য দিচ্ছি, তাই আপনাদের সামনেই কিন্তু ভোটার আই কার্ডের নম্বরটা দিচ্ছি, আপনারা একটু ওয়েট করবেন। তো দেখুন, ভোটার আই কার্ডের নম্বরটা আমার দেওয়া হয়ে গেছে। ভোটার আই কার্ডের নম্বরটা দিয়ে দেওয়ার পরে আপনাকে কিন্তু এই আমি রোবট নই, এই চেকবক্সে চেক করে নিতে হবে। আমি রোবট নই, এই চেকবক্সে চেক করে নেওয়ার পরে আপনার কাছে এই ধরনের একটা পেজ চলে আসতে পারে, যেখানে বলা আছে দেখুন চিমনির ছবিগুলো সিলেক্ট করতে বলা হচ্ছে। তো আমি চিমনির ছবিগুলো সিলেক্ট করে নিচ্ছি, তারপরে যাচাই করুন অপশানে ক্লিক করব। চিমনির ছবিগুলো সিলেক্ট করে নেওয়ার পরে এই যাচাই করুন অপশানে ক্লিক করলাম। ক্লিক করে নেওয়ার পরে দেখুন এখানে টিকচিহ্ন চলে এসেছে, এরপর সার্চ করব। তো এরপর সার্চ করলেই কিন্তু আমার কাছে স্ট্যাটাসটা চলে আসবে। সার্চ করার পরে দেখুন আমার কাছে কিন্তু স্ট্যাটাসটা চলে এসেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নামটা লেখা আছে, ফার্মারের নেম জুলফিকার মোল্লা, অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে আমার ফেসবুক পেজে যিনি মেসেজ করে জানিয়েছিলেন এটা তারই ভোটার আই কার্ডের নম্বর। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অ্যাপ্রুভড, এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে আপনারা দেখতে পাচ্ছেন এডিএ আপলোডেড। এতদিন পর্যন্ত কিন্তু এই ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরটা ফাঁকা ছিল, এখন দেখতে পাচ্ছেন এই ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে আপডেট চলে এসেছে এবং এডিএ আপলোডেড এসেছে। এই এডিএ আপলোডেডের পরেই কিন্তু ডিডিএ অ্যাপ্রুভড আসবে, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড আসবে, এরপর আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, ট্রানজ্যাকশান সাকসেস দেখাবে। তো উনি এই স্ক্রিনশটটা দিয়ে পাঠানোর পরে কিন্তু আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে কবে ইনি কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, এবং ডিটেলসে জানাতে তা বলেছিলাম। তার জন্য উনি যেটা জানিয়েছেন, দু মাস আগে কিন্তু ইনি কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং তিন দিন আগে পর্যন্ত স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ ছিল। বর্তমানে কিন্তু স্ট্যাটাসের ঘরে আপডেট চলে এসেছে এডিএ আপলোডেড। এবং আমি জিজ্ঞেস করেছিলাম রেকর্ড দিয়ে আবেদন করেছিলেন কি না, সেখানে উনি বলেছেন হ্যাঁ অবশ্যই উনি রেকর্ড দিয়েই আবেদন করেছিলেন। তো দেখুন, আমি আরেকটি ভোটার আই কার্ডের নম্বর দিয়ে দিয়েছি যে কৃষক কিন্তু ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন, এবং তার স্ট্যাটাসটা দেখে নেওয়ার জন্য আমি রোবট নই, এই চেকবক্সে চেক করে নিচ্ছি। এই চেকবক্সে চেক করে নেওয়ার পরে কিন্তু আমি সার্চ অপশানে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এই কৃষক আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন, বর্তমানে ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে কিন্তু ইনার ফাঁকা আছে, এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে এখনও পর্যন্ত কোনোরূপ আপডেট আসেনি। অর্থাৎ সবার কিন্তু এখনও পর্যন্ত এই আপডেটগুলি আসতে শুরু করেনি, ধীরে ধীরে আপনাদেরও স্ট্যাটাসে আপডেট আসবে। ইতিমধ্যে যদি আপনার স্ট্যাটাসে আপডেট এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, এবং আপডেট যদি ট্রানজ্যাকশান স্ট্যাটাসে না এসে থাকে তাহলে আপনি একটু ওয়েট করুন, অবশ্যই আপডেট চলে আসবে। আপডেট এলে অবশ্যই তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং এই ধরনের কোনো তথ্য আপনার কাছে যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ করে জানাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।